খুব বৃষ্টি হচ্ছিল দিনভর, বজ্রপাতের ফলে বর্ষার প্রথমে যে কই মাছ, শিং মাছ বা মাগুর মাছ, জিওল মাছগুলো উঠে আসে, তো এই বিলটাতে অনেকে নাকি মাছ পাইছে। তো এখান থেকে, এই পুকুর থেকে নাকি মাছ উঠছে দেখলাম, অনেকে অনেক গল্প করলো, তো সেই জন্য আমিও একটু বের হয়েছি। আমি দূর থেকে দেখলাম যে এখানে একটা বক বসে কী যেন একটা নাড়াচাড়া করতেছে। এই দিকটাতে কোন জায়গায় জানি বসছিল, না আছে কিছু না, কিছুই তো দেখতেছি না, আদৌ আসলে আছে কিনা এই দিকটা না ওই দিকটাই কি জানি। তবে এখানে মাছ পাইছে, বকটা বোধ হয় এখানে বসছিল এই জায়গাটায়। আসলে হয় না একাতে, এই যে এই যে এই যে এখানে একটা দেখা যাইতেছে, কি মাছ! আরে বাপরে বাপ, এই মাছের নাম কি? সাংঘাতিক মাছ তো, বন্ধুরা পেয়ে গেলাম আমিও একটা জায়গা। আসলে এই মাছের নাম কি জানি না, দেখি আর দুই একটা পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর কিন্তু দেখতে, বাবা কি কালারফুল মাছ, দারুণ মাছ। হ্যাঁ, গড়ে আছে। হ্যাঁ, সকালবেলা উঠছে, এখন অবধি এখানে আটকা পড়ে আছে। তো বকটা না আসলে অবশ্য আমিও আসতাম না এদিকে। যাই হোক, এটা খাওয়া যায় কিনা জানি না, বাড়িতে নিয়ে দেখি। এটারে এখানে রাখি একেবারে, দেখি। হ্যাঁ বাবা, লাভ দিস না তো, আর আছে কিনা কি জানি না। এদিকে আর জল খুব একটা নাই, কিন্তু উপরের সাইডটা এই যে পুকুরটা, পুকুরটা থেকে উঠে আসছে আবার এদিকে নদী, গ্রামের প্রকৃতি। যাই হোক, পরবর্তীতে বৃষ্টি হলে আমারও ট্রাই করতে হবে। তো চলেন এইটাকে নিয়ে যাই, যেহেতু একটা মিলে গেছে। দারুণ সুন্দর মাছ, কিন্তু এগুলি খাওয়া যায় কিনা জানি না, দেখতে খুব সুন্দর কালারফুল। বাড়ির দিকেই যায়।